আর এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জয়, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মণি, আপনি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত তাদের আন্দোলন তারা অব্যাহত রেখেছেন। আজকে পর্যন্ত 91 দিন চলছে বলে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আজকে আমরা দেখছি দুপক্ষ আমরা দেখা যাচ্ছে। এক পক্ষ কিন্তু বাইরে ছিল সকালের দিকে যখন আমরা ছিলাম, তারা বলছেন এই আন্দোলনের পক্ষে তারা নেই। আবার আরেক পক্ষ তারা আন্দোলন করে যাচ্ছেন, যেহেতু তারা আগে থেকে করে গেছেন, তাদের যে এক দফা এখন দেখা যাচ্ছে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়ার কারণে আবারও তারা আন্দোলনে গেছেন। এক সপ্তাহ আগে কিন্তু আসলে জেলা প্রশাসক, এই জায়গা আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে দাঁড়িয়ে কিন্তু তারা এখানে একটা সমঝোতার দেখেছি আমরা, তারা বলছেন তাদের যে দাবি তারা দাবি পূরণের জন্য তারা আশ্বাস দেয়, তারা আন্দোলন থেকে তারা সরে গেছেন। কিন্তু এক সপ্তাহ বলতে যে সাত দিনের মধ্যে কোনো কিছু না দেখে, কোনো প্রক্রিয়া দেখছেন না, সেই দাবি নিয়ে আবারও কিন্তু তারা আন্দোলন করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা শিক্ষার্থী আছে তারা অপেক্ষা করছে, আবার কেউ কেউ কিন্তু আসলে বাইরে গেছেন, আবার কিছুক্ষণ পর আবার তারা অপেক্ষা করবেন। তো এই কারণে দেখা যাচ্ছে একেবারে আজকেও আমরা দেখলাম কোনো ক্লাস হয়নি, ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মনির কাছে।